খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি রূপানুর। স্কটল্যান্ডের বিপক্ষে নাইম শেখকে না খেলানোর বিষয়ে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর কাছে প্রশ্ন রেখেছিলেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। শঙ্কা থাকলেও বিশ্বকাপের সুপার 12 হয়ে খেলবে বাংলাদেশ, এমনটাই আশা আকরাম খানের। ওমানের মাস্কাটে এসএ টিভির সঙ্গে কথা বলেন আকরাম খান। ওপেনিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, যারা ওপেনার যারা জেনুইন ওপেনার ছাড়া কিন্তু ওপেনিং করাটা ঠিক না। তো আমার মনে হয় যে এই দু একটা জিনিসও নিয়ে আলাপ আলোচনা আমরা করেছি, কোনটা ভালো খারাপ ওপেনিংটা জেনেছি, বাট সেটাই। বাট আপনারাও তো ক্যাপ্টেন এবং সিলেক্টর আছেন, ওরাই টিম করেন, ওরাই ইয়ে করেন, আপনার টিম ম্যানেজমেন্ট আছে, কোচ আছে, ওরা যেটা ভালো মনে করবে সেটাই করবে। শুধু বাছাই পর্বই উতরানো নয়, এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলবে বাংলাদেশ, এমন আশার কথাই জানিয়েছেন বাংলাদেশ ওমান ম্যাচ দেখতে আসা দর্শকরা। তাদের প্রত্যাশা এই ম্যাচ থেকে নিজেদের চেনা ছন্দে ফিরবে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। ওমান থেকে আরো জানাচ্ছেন নূর উদ্দিন খান। এটা কি আবেগের বাড়াবাড়ি নাকি প্রত্যাশা? যাই হোক, বাংলাদেশের দর্শক বলে কথা, হারের আগে হেরে যাওয়া নয়, শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করবে বাংলাদেশ, এমনটাই চাওয়া। নির্ধারিত সময়ের অনেক আগেই নিজ দেশকে সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির প্রবাসীরা, হাতে লাল সবুজের পতাকা, প্রত্যাশা বাঁচা মরার এই ম্যাচ দিয়েই নিজেদের চেনা ছন্দে ফিরবে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। বাংলাদেশকে ভালোবাসি বলে আমরা আজকে আমরা স্টেডিয়ামে খেলা দেখতে চলে আসলাম। ভাই আমাদের একটাই চাওয়া, বাংলাদেশকে অবশ্যই জিততে হবে, আজ জিতবে ওমানের সাথে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জিতবে বাংলাদেশ। থ্যাংক ইউ বাংলাদেশ, মাই লাভ মুশফিক। যথারীতি টিকিটের জন্য হাহাকার, আক্ষেপের সুর অনেকের কণ্ঠে। 7-8 ঘন্টা জার্নি করে আল আমিরাত স্টেডিয়ামে এসেছে বাংলাদেশ টাইগার ক্রিকেট খেলা দেখতে। সবাই বলছিল টিকিট ওখানে নিলে পাওয়া যাবে, কিন্তু আমরা এখন পাই না। প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের সঙ্গে ওমানের ম্যাচকে ঘিরে উচ্ছ্বসিত দর্শকরা। কর্মব্যস্ততা ফেলে আসা কিংবা প্রখর রোদ কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না ওদের, কেননা ওরা যে বাঙালি, রক্তে মিশে আছে ক্রিকেট। তাই তো টাইগাররা যেখানে ওরা ছুটে আসেন সেখানে। শুধু প্রত্যাশা, ভালো কিছুর উপলক্ষ এনে দেখ সাকিব, মাহমুদুল্লাহরা। নূর উদ্দিন খান, এসএটিভি, মাস্কাট, ওমান। আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, কিন্তু এই ম্যাচেও থাকবেন না নেইমার। এবারে দলবদলের পর পিএসজি এর খেলা মানেই মেসি, নেইমার, এমবাপ্পে, এই ত্রয়ীকে দেখার আগ্রহ নিয়ে সবার বসে থাকা। কিন্তু সেই ইচ্ছা যে নিয়মিত পূরণ হচ্ছে না দর্শকদের। এখন পর্যন্ত এই তিনজনকে একসঙ্গে টানা কয়েক ম্যাচে দেখার সুযোগই মিলছে না দর্শকদের। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।